নাম্বার ওয়ান ভাই আসেন আমার কাছে নুই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? তো ভাই, নতুন একটা চ্যানেল খুলছি, অনেকগুলো খুলছি, কিন্তু এবার ভাবলাম যে কতটুকু পর্যন্ত আগাতে পারি। যদি তোমরা সাপোর্ট করো তাহলে অনেক দূর পর্যন্ত আগাতে পারবো। তো একটু সাপোর্ট করো যাতে একটু ভালো পর্যায়ে যাইতে পারি। আর শুধু সাপোর্ট করলে হইব না, দোয়া করবা। তো আমরা প্রতিযোগিতা আসছি, তো এখানে আমাদের স্কোয়াড নামে, যার মধ্যে একজন এখানে টিপিপি নাই। প্রথমে তো ওকে নক করি, এখন ওর টিমমেটের পাল্লা। তো সরি, আমি তো এখন মেলে, তো ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ, বাজে শব্দ হইতাছে, তো এটা ইগনোর করবা প্লিজ। এই জায়গায় কীভাবে নক হয়েছে আমি জানি না, কিন্তু আমার টিমের ড্যামেজ দিছে হয়তো এই জন্য। কিন্তু আমার ভাগে শুধু বটটাই পড়ছে। আর এখন আমাদের নাম্বার থ্রি মানে টিমের, উনি কি বলে দেখেন? নাম্বার ওয়ান ভাই আসেন আমার কাছে নুই। তো ভাই যেভাবে কথা বলছে ভাই, বিশ্বাস করেন আমার মায়া লাগে। তো আমি যাই, কিন্তু আমি যাইতে যাইতে ভাইয়ের পেটি বানায় দেয়। তো ভাই একটু আমার খেলাও দেখে, যতক্ষণ আমি বলবো যে ভাই আমার একটা চ্যানেল খুলছি, সাবস্ক্রাইব করে দিন, ততক্ষণে ভাই এক্সিট নিয়ে চলে যায়। দেখ এবার সত্যি বলেন তো, লাইক করছেন কি না? মনে হয় না তো, কারণ ছোট ভিডিও নু করতে পারে। আর এখন আপনি লাইক করতে বাধ্য হবেন, কারণ একটা ফুল স্কোয়াড আমার উপরে রাশ করে। তো দেখেন ওদের কীভাবে পেটি বানাই, আর চিকেন ডিনার নিজের নামে লিখে নেই। চিকেন হইলে কিন্তু লাইক করতে হইব, আগে বলে দিতে আসি। Yeah, boy.
জন্য ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।